তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো পেঁপে আমি এসেছিলাম পালং শাক নিতে, যেহেতু আমার এখানে পালং শাক আছে, আপনি অবশ্যই জানেন পালং শাক আছে, মূলা আছে, আর ওখানে রসুন আছে আর পেঁয়াজও লাগানো আছে। তো আমি নিতে আসলাম পালং শাক। তো আমি দেখছি যে পালং শাক যদি নেই তাহলে পেঁপের ভুঁড়ি যখন যাবো তাহলে যদি দু একটা পেঁপে নিয়ে আসার চিন্তা, যেহেতু আমরা পেঁপে খাই বেশি, কারণ পেঁপে হচ্ছে আপনার ফরমালিন মুক্ত। তারপরে এসে দেখছে যে একটা গাছ এখানে আপনার ভেঙে গেছে, মানে পড়ে গেছে, মানে পড়ে গেছে পুরা। তো এখানে দেখুন যে বেশ কয়েকটি পেঁপে আছে। তো এই গাছটি প্রায় আপনার 4-5 কেজি পেঁপে আছে, আর মোটা সাইজের হবে আপনার 4-5 কেজি। তো গাছে যদি এরকম পেঁপের ভর থাকে, তো যদি হালকা বাতাসও হয় তাহলে গাছগুলো সবই ভেঙে পড়বে। তো যেহেতু আমি পেঁপে এখনও ভাঙিনি, এদিন যেদিন ভেঙেছিলাম সেদিন অবশ্যই আপনাদের ভিডিও দিয়েছিলাম যে মার কয় বস্তা পেঁপে হয়েছিল, সেদিন 7 বস্তা পেঁপে হয়েছিলো, 5-7টা পেঁপে বিক্রি করেছিলাম। তো আজকে পেঁপে ভাঙার কথা ছিল আপনার 3-4 দিন আগে, তো আমি ভাঙিনি কারণ এত মোটা হবে বলে সেজন্যে। তো এখন যেহেতু বলা যাচ্ছে না নিম্নচাপ, যেহেতু পানি হচ্ছে হালকা পাতলা, হালকা বাতাসও হয়, তাহলে দেখা যাচ্ছে পেঁপে সবই উপড়ে যাবে। তো বিধায় আজকের দিনটা যাক, শুক্রবার হয়তো পেঁপে ভাঙার সিদ্ধান্ত হতে পারে, যে দাম যা ওঠে বা কমে সেটা আলাদা বিষয়। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।